আজকে একটা লাউ চিকেন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তাই এর জন্য আমি সব কিছু রেডি করে নিছি। এই দেখেন, এখানে হলো একটু ধনা পাতা নিছি, একটু ধনা পাতা, একটু টমেটো, আর এটা হলো লাউ, তিনটা লাউ আনছি কালকে ছোট ছোট। এই যে এগুলি এখন রান্না করব। তো এই জন্য আমি সব কিছু রেডি করে নিছি দেখেন। তা আমি প্রথমে পেঁয়াজটাকে মেশিনে কেটে নিই। ওকে, এগুলো এই সাইড দিয়ে থাকো, পেঁয়াজটাকে মেশিনে কেটে নিই। সব কিছু কেটে আমি রেডি করে নিই। দুপুরবেলা আমার মেয়ের বার্থডে ছিল, আমরা বাইরে খাইছি বিস্কুট। এখন আর বিস্কুট খাবো না, এখন আমরা লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ রান্না করব, আর ছেলেটার জন্য দেখি কি রান্না করা যায়, ও তো আবার এগুলি খায় না। এরপরে এই যে আমি সবগুলো ছিলে নিলাম, ছিলে এখন আমি এগুলিরে কাটে নিই, কাটিয়ে একটা বাটিতে ঢুকে নিই। গতকালকে এই বাটিটা আমি কিনে আনছি দেখেন, কি সুন্দর বাটিটা। এটা আগের জমানাতে আমার দাদি এই টাইপের বাটি ছিল, উনাকে দেখতাম যে এই মানে এই ধরনের প্লেট দিয়া খাইতো। গতকালকে আমি মার্কেটে গেছি, মার্কেটে গিয়ে যখন আমার ভালো লাগছে তা আমি নিয়ে আসছি। ওরা এটা তো অর্ধেক রয়ে গেছে। এরপরে এই যে আমি চিকেন চিংড়ি মাছগুলো নিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি এগুলো পানিতে ভিজাই দিই। পানিতে ভিজাই দিলে এরপরে এগুলো কেটে কেটে নিয়ে নিই, এটা আমরা ফেলে দিব। মন যেন এটা আমার কাছে মনে হয় না কেমন, আমি দুটোটাই ইউজ করতেছি। এর ভিতরে এখানে একটু পেঁয়াজ দিয়ে দিতেছি দেখেন, এখানে একটু পেঁয়াজ দিয়ে দিতেছি। এরপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিই, কারণ আমি অ্যাকচুয়ালি রান্নাই করবই কাঁচামরিচ দিয়ে। আমি সাধারণত রান্না করি কাঁচামরিচ দিয়ে। লাউটা সামান্য একটু মরিচের গুঁড়া দিব শুধু একটু কালারের জন্য। এখন আমি টমেটোটা আরও পরে দিব, আমি এখন লাউগুলো
ওগুলো এখন দিয়ে দিতেছি। লাউগুলো দিয়ে দিলাম। কেটলি চা পানি সবই গরম করতে পারবেন আপনি। অনেক সুন্দর জিনিসটা, এটা কিনে আনছি। আর ওগুলি সব আমার চামচের কালেকশন, কত ধরনের চামচ আছে। আর এটা হলো আমার ইউটিউবের সব বাটিগুলো, দেখেন আরও আছে, অনেক আছে। আমি এগুলি কালেকশন করি। এই যে আর সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এইটা, আমি এটা অনেক দিন থেকে খুঁজছিলাম, গতকালকে পাইছি, এই জন্য কিনে আনছি। টমেটোটা একদম হয়ে আসার আগে দিব, কারণ যদি আগে দেন প্রথম দেন তাহলে টমেটোটা ইয়ে হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে লাউ। এই জন্য টমেটোটা পরে দিলেই ভালো। তারপরে একটু চিনি দিলাম, ইয়া সরি মরিচ দিলাম, যে মরিচটা দিয়ে দিলাম। এটা ফুটতেছে দেখেন, পানিটা ফুটতেছে, ওয়াও। পোলাওটা বসালেই পানিটা দিয়ে যাওয়া যাবে, বড় ভালোই জিনিসটা কিনলাম। নিহাও এখন হলো এটা, এটা লাউটা রান্না করে নিই। এটার সাথে ভাজা হয়ে যাবে। আর এই টিপটটা আমি আনছি হলো স্পানার ফাইনাল থেকে, বিকজ স্পানার ফাইনাল থেকে অলওয়েজ আপনার প্রফেশনালি জিনিসগুলো বিক্রি হয়, যেমন হোটেলগুলো ইয়েগুলো। তা আমি ওখানে গতকালকে বাজার করতে যায় আমি এটা পাইছি, আমি নিয়ে এনেছি। কারণ এখানেই শুধু আপনার এই যে বিভিন্ন হোটেল টোটেল যারা বানায় ওইসব থেকে এইসব জিনিসগুলো কিনে, আমি ওখান থেকে আনছি। আমি অনেক হ্যাপি, কয়েক সেকেন্ডের ভিতরে আপনার গরম হয়ে গেছে। এই যে এখন লাউগুলি পানি ছেড়ে দিছে, পানি এটা নরম হয়ে গেছে। আমি এখন এটার সাথে কি করব, গরম পানিটা দিয়ে দিব। দেখেন এই গরম পানিটা, বেশিক্ষণ ঠান্ডা পানি দিলে এটা মুছবে না। আমি এই যে লাউটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, এটা আমি চুলার ভিতরে অনেকক্ষণ বসায় রাখবো, আস্তে নরম হয়ে যাবে। আমার আগে দিয়ে আমি ইয়ে করবো, ধনিয়া পাতা টাতা দিয়ে এটাকে নামাই ফেলবো। বাট এখন এটা শুধু লাউ বা কোনো গ্রিন, যদি কোনো মানে সবুজ কোনো তরকারি বা কিছু রান্না করে, তা আমি যেটা করি, আমি জানি না সবাই করে কি না, আমি কখনো এখন আমি এর সাথে একটু বেরেস্তা ভাজি দিয়ে দিতেছি। তখন ঘরে আমি বেরেস্তা ভাজি করে রাখি, লাউতে আপনাকে বেরেস্তা ভাজি একটু বেরেস্তা করে দিলে মানে বাগার আরে আমাদের দেশে কয় বাগার। একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, এই যে আমার লাউটা। টমেটোটা দিয়ে দিতেছি,
এই টমেটোটা আমি সিঝিয়ে দেব চিড়িং মাছ, চিড়িং মাছটা এখন পাওয়াই যায় না, আগে তো এটাকে অ্যাভেলেবেলই পাওয়া যেত, এখন পাওয়া যায় না। যাই হোক, আমার কাছে ছিল কয়েকটা, এখন রান্না করতেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, পানি দিয়ে দিই, কষানি হতে থাকুক। যে এখনো যে আমি চিড়িং মাছটা বসাইছি যে, দেখেন এটা হয়ে, এটাও হয়ে গেছে, বাট এটাকে আরেকটু কষাইতে হবে। এখানে আমি একটু গোবরটা ভাজি দিয়ে দিতেছি, গোবরটা শেষ। যাই হোক, চিড়িং মাছ আর চিংড়ি মাছ দিয়ে যে চচ্চড়িটা করছি এটাও হয়ে গেছে। এখন আমি এগুলি আর একটু শুকনো শুকনো করব। চিড়িং মাছ আপনি যদি শুকনো না করেন খেতে মজা পাবেন না, মানে আমরা মজা পাই না। যাই হোক, এটা হচ্ছে ঢাকনা দিয়ে দিই, আমার হয়ে গেছে। আমি এখন একটু ধনে পাতা দিব, বিভিন্ন পাতাগুলো দিয়ে অন্য পাতাগুলো দিয়ে নামায় ফেলব। চিংড়ি মাছের গ্যাস ফালাইনি, শুধু চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন সাথে আমি একটু হলুদ দিব, একটু মরিচ দিব, একটু মরিচ দিই, একটু ভেজে থাকুক। চামড়াটা ফালাই নেই, এই জন্য আমি চামড়াটা যদি ফালাই দিই তাহলে চিংড়ি মাছটা কেমন জানি একটু শক্ত হয়ে যায়। এটা আমি কড়া করে ভাজি করব, এই জন্য আরও ইয়ে করছি। এর ভিতরে আমি পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজগুলো সব হতে থাকে, টমেটো দিয়ে দিলাম, বেশি দিব না, টক টক হয়ে যায় এই টমেটোগুলো, খুব টক। এত এবার আমার কাঁচা মরিচ দিতে হবে, কাঁচা দিয়ে দেব, এবারে স্তভাজিটা আলাদা
বাটি সুগন্ধ দেবে এটা আমার মা খুব ফেভারিট খাওয়া।